মন্ত্রী পীযূষ হাজরিকার ভাতৃর পাল্লাত পড়ি সংগঠনের পদবী হেরালে তিনি ছাত্র নেতায়। পীযূষর ভাতৃ নৃসিংহ হাজরিকার সঙ্গে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার চলার অভিযোগ দীপাঙ্কর দাস, বিদ্যুৎ দাস আর মৃদুল দাসের বিরুদ্ধে। মানে একটা কথা স্পষ্ট করে দিব খুঁজিছো যে সদৌ অনুসূচিত জাতি ছাত্র সন্থা বিজেপি নামের এই রাজনৈতিক দলটির অথবা পীযূষ হাজরিকার ভায়েক নৃসিংহ হাজরিকার নিকিনা গোলাম নহয়, এই কথাটা মানে স্পষ্ট করে দিব খুঁজিছো। আর কব খুঁজিছো যিজনে বহিষ্কার করেছো বলে আসলে সংবাদ মাধ্যমের আগত ঘোষণা করেছে দীপাঙ্কর দাস, দীপাঙ্কর দাস বর্তমান সময়ত অনুসূচিত জাতি ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির সভাপতি নহয়, বরঞ্চ বিজেপি এজন দালাল। ইতিমধ্যে যা তিনি মেয়ের দিনা বিজেপির হয়ে প্রচার চলার অনুসূচিত জাতি ছাত্র সন্থার কেন্দ্রীয় সভাপতি পদরপর দীপাঙ্কর দাসক অব্যাহতি দিয়া হয়েছিল। ইয়ার পূর্বে মন্ত্রী পীযূষ হাজরিকার ভাতৃ নৃসিংহ হাজরিকার সঙ্গে বিজেপির হয়ে প্রচার চলার অভিযোগত শিবসাগর জেলা সমিতির সভাপতি বিদ্যুৎ দাস আর সাধারণ সম্পাদক মৃদুল দাসক অব্যাহতি দিয়া হয়েছিল সংগঠনটির। কিন্তু বহিষ্কৃত কেন্দ্রীয় সভাপতি দীপাঙ্কর দাসে অসাংবিধানিকভাবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরশজ্যোতি দাস আর সাংগঠনিক সম্পাদক ক্ষীরোদ দাসক বহিষ্কার করাক লৈ শনিবার শিবসাগর এক সংবাদমেল সম্বোধন করে পরশজ্যোতি দাসে। 10 মে তারিখে দীপাঙ্কর দাসে বর্ধিত কার্যনির্বাহক সভার জড়িয়ে দুই কেন্দ্রীয় নেতাক বহিষ্কার করেছিল। দীপাঙ্কর দাস বর্তমান অনুসূচিত জাতি ছাত্র সন্থার সভাপতি নহয়, বিজেপি দলের এজন দালাল। দীপাঙ্কর দাসে সংগঠনটুক বিজেপিকরণ করারও অভিযোগ সংবাদ মেলত এই দাবি করলে পরশজ্যোতি দাসে। মানে একটা কথা স্পষ্ট করে দিব খুঁজিছো যে সদৌ অনুসূচিত জাতি ছাত্র সন্থা বিজেপি নামের এই রাজনৈতিক দলটির অথবা পীযূষ হাজরিকার ভায়েক নৃসিংহ হাজরিকার নিকিনা গোলাম নহয়, এই কথাটা মানে স্পষ্ট করে দিব খুঁজিছো। আর কব খুঁজিছো যিজনে বহিষ্কার করেছো বলে আসলে সংবাদ মাধ্যমের আগত ঘোষণা করেছে দীপাঙ্কর দাস, দীপাঙ্কর দাস বর্তমান সময়ত অনুসূচিত জাতি ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির সভাপতি নহয়, বরঞ্চ বিজেপি এজন দালাল। মই একটা কথা আপনার কব খুঁজিছো যে আমার যখন সংবিধান আছে সদৌ অনুসূচিত জাতি ছাত্র সন্থার যখন সংবিধান আছে এই সংবিধানের 5ক নম্বর ধারাত অনুচ্ছেদ 5 আর ধারা ক স্পষ্ট করে উল্লেখ আছে যে কোনো রাজনৈতিক দলের আনুগত্য থাকিব নোৱাৰি। আর এই যে লক্ষ্য আর উদ্দেশ্য যথা উল্লেখ আছে সেই কথাটাকে সম্পূর্ণরূপে নস্যাত করেছে এই দীপাঙ্কর দাস নামের ব্যক্তিজনে। আপনাদের লক্ষ্য করব যে বিগত লোকসভা নির্বাচন শিবসাগরকে ধরে দীপাঙ্কর দাস ডাঙরিয়ার নেতৃত্বত শিবসাগরকে ধরে কিছু সংখ্যক লোকে লোকসভা নির্বাচনত বিজেপির হয়ে প্রচার চলাইছে। মই স্পষ্ট রূপত আপনার কিছু তথ্য দাঙি দিব বিচাৰিছো। এইখন হৈছে অসমৰ অনুসূচিত জাতি বিশেষকৈ শিবসাগরের অনুসূচিত জাতি গাঁও সমূহের নামগড়ে নামগড়ে গৈ নৃসিংহ হাজরিকা কেনেকৈ আমার অনুসূচিত জাতি ছাত্র সন্থার শিবসাগর জেলা সমিতির সাধারণ সম্পাদক মৃদুল দাস সভাপতি বিদ্যুৎ দাসক লগত লৈ নির্বাচনী প্রচার চলাইছে, এই সমূহ হল তার তথ্য। আর এই কথাটো শিবসাগরের প্রতিজন সচেতন ব্যক্তিয়ে এই কথাবিলাক গম পায়। আর যেতিয়া এই কথাবিলাক মই সংগঠনের মজিয়াত উত্থাপন করলো তেতিয়াই এই দীপাঙ্কর দাস নামের ব্যক্তিজনে সেই নৃসিংহ হাজরিকার হাতের আঙুলি মূরত নাচি তেখেতে মোক সর্বতোপ্রকারে বাধা আরোপ করবলে চেষ্টা করল। ইয়ার মানে আরো একটা কথা স্পষ্ট করে দিব খুঁজছি, দীপাঙ্কর দাস নামের ব্যক্তিজন সেইজন ব্যক্তি যিজনে 2016 চনত বিভিন্ন রাজনৈতিক দলের পদূলিয়ে পদূলিয়ে ঘুরি নির্বাচনী টিকেট বিচারিছিল আর নির্বাচনী টিকেট বিচারি নাপায় ইলেকশন খেলছিল ইন্ডিপেন্ডেন্ট হয়ে নির্দলীয়ভাবে, এয়া তখেতে মনোনয়ন পত্র দাখিল করার ছবি আপনার আগে স্পষ্ট রূপত দাঙি ধরেছি। দীপাঙ্কর দাস নামের এই দালালজনে, এই জাতির দালালজনে, এই বিজেপির দালালজনে আর নৃসিংহ হাজরিকার নিকিনা গোলামজনে আসলে আমাক লৈ আসলে যি কারসাজি করেছে এই কারসাজি মানি লো নহব। এটা কথা স্পষ্ট করেছো যে অহা 19 মে তারিখে গুৱাহাটীত আমার কেন্দ্রীয় কার্যনির্বাহক সভা আছে, উক্ত কার্যনির্বাহক সভাতে
আমি সকলো কথা আপনার রাজহুয়া করিম আর প্রারম্ভিক পর্যায়ত তাৎক্ষণিকভাবে আপনার ওসর এটাই মন্তব্য আমি দাখিল করেছো যে অনুসূচিত জাতির ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতি যখন কার্যনির্বাহক কালি হয়েছে বলে কেছে সেই সম্পূর্ণরূপে ভুয়া অবৈধ আর তার যদি কার্যকরী সিদ্ধান্ত বলে করা হয়েছে সেই সিদ্ধান্ত কেউ কেন্দ্রীয় সমিতির সিদ্ধান্ত নহয়। বর্তমানলকে আমার কেন্দ্রীয় সমিতির বিষয়ববিয়ায় নাজানে, বর্তমানলকে আমার কেন্দ্রীয় সমিতির বিষয়ববিয়া কত কি মিটিং হয়েছে কি সিদ্ধান্ত লৈছে সেই কথাবিল গম নাপায়। গতি এই কথাবিল ভুল নাযাবর কারণে সংবাদ মাধ্যমের জড়িয়ে সমগ্রবাসী রাইজলে এই কথাটা আমি আগবাই দিছো। প্রশ্ন হয়েছে অনুসূচিত জাতি ছাত্র সংগঠনের মাজত বিভাজন অনার ষড়যন্ত্রত নামিছে নাকি পীযূষর ভাতৃ নৃসিংহ? অনুসূচিত জাতির বিভিন্ন সমস্যার হকে মাত মাতি অহা সংগঠনের নেতৃত্বের মাজত ভাঙুন আনি সংগঠনের ভেটি দুর্বল আর নিশকটিয়া করার ষড়যন্ত্রে নিজের রাজনীতি সিজাব বিচারে নাকি পীযূষর ভাতৃয়ে? অনুসূচিত জাতি ছাত্র সন্থার মাজত ভাঙুন অনাত ইতিমধ্যে সফল হয়েছে পীযূষ হাজরিকার ভাতৃ নৃসিংহ হাজরিকা, ইতিমধ্যে দুটা ভাগত বিভক্ত হওয়ার দিকে অনুসূচিত জাতি ছাত্র সন্থা। এটা ফৈদে বিজেপি নেতারে হলিগলি করে ফটো সেশন করার লগতে লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপি নেতার সঙ্গে প্রচারত অংশ লওয়ার অভিযোগ উত্থাপিত হওয়ার লগতে অপসারিত হয়ে অন্য সমিতি গঠনের কুচকাওয়া চলাই অহা পরিলক্ষিত হয়েছে। উল্লেখ করে থাকো শনিবারে বিজেপি দলের হয়ে নির্বাচনী প্রচার করা অভিযোগত অনুসূচিত জাতি ছাত্র সন্থার গোলাঘাট জেলা সমিতির সাধারণ সম্পাদক ইন্দ্রপ্রসাদ দাসক তাৎক্ষণিকভাবে নিলম্বন করা হয়েছিল। শিবসাগরের পৰা পাৰ্শ্বজ্যোতি গগৈ প্রতিবেদন নর্থ ইস্ট নাও।